बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीरा सबाई केमन आछो? आशा करी सबाई आल्लाहर रहमते भालो आछो, सुस्थ आछो एबं निरापदे आछो। तोमादेरके आबारो अनलाइन क्लासे स्वागतम। आमि तोमादेर साथे रयेछि तोमादेर शिक्षक शहीदुल आलम, प्रभाषक व्यवस्थापना विभाग, कुलगांव सिटी कॉर्पोरेशन कलेज, बाजिद बुस्तामी, चट्टग्राम। इतिमध्ये तुम्हारा जरा द्वश श्रेणी रेच तुम्हारे व्यवसायी संगठन और व्यवस्थापना विषय द्वितीय पत्र अष्टम अध्याय पढ़ा। हमारे अध्यायटर नाम हे जोगाजुग। इतिमदे ए अध्यायर पर हमें चार्ट क्लस नहीं पंचम क्लस। तो आशा जा विगत क्लसगूलते विषयगुल सम्पर्क तुम्हारे धारणा दिए এগুলা পড়িয়েছিলাম। আচ্ছা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি লিখিত যোগাযোগের সুবিধা এবং লিখিত যোগাযোগের অসুবিধা। আমরা জানি বিভিন্ন পক্ষের সাথে ব্যবসায় প্রতিষ্ঠানের যোগাযোগের অন্যতম মাধ্যম বা হাতিয়ার হলো লিখিত যোগাযোগ। যোগাযোগের প্রতিটি ক্ষেত্রে এটি অধিক বেশি গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য হিসেবে এটাকে ব্যবহার করা হয়ে থাকে লিখিত যোগাযোগকে। অর্থপূর্ণ শব্দ বা ভাষা লিপিবদ্ধ করে যে যোগাযোগ স্থাপিত হয় তাকে লিখিত যোগাযোগ নামে অভিহিত করা হয়। কোনো প্রতিষ্ঠানের সাংগঠনিক কার্যক্রমের সফলতা লিখিত যোগাযোগের উপর বহুলাংশে নির্ভরশীল। সেই হিসেবে আমরা আজকে লিখিত যোগাযোগের সুবিধা এবং অসুবিধায় দুটো বিষয় সম্পর্কে আলোকপাত করব। তাই আসা যাক লিখিত যোগাযোগের সুবিধা। সুবিধার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে স্থায়ী দলিল। মানুষের স্মরণ শক্তি সীমিত বিধায় কোনো তথ্য লিখিত আকারে থাকলে তা দীর্ঘদিন স্থায়ী দলিল হিসেবে সংরক্ষণ করা যায় এবং তা পরবর্তীতে যে কোনো প্রয়োজনের সময় ব্যবহার করা যায়। দেন তত্ত্বের সঠিক উপস্থাপন। লিখিত যোগাযোগের ক্ষেত্রে যেহেতু যোগাযোগকারী চিন্তা ভাবনা করে যোগাযোগের বিষয়বস্তু লিখে রাখেন, সেই হিসেবে তত্ত্বের সঠিক নির্ভুলতা থাকে এবং তত্ত্বটি সঠিকভাবে জনগণের মাঝে বা পাবলিকের মাঝে উপস্থাপন করা যায়। দেন বিকৃতিরোধ। লিখিত বিষয়বস্তু সুনির্দিষ্ট, সঠিক ও নির্ভুলতাকে বিদায় এর মাধ্যমে কোনো পক্ষের মধ্যে তত্ত্বের ভুল বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা করার কোনো সুযোগ থাকে না। ফলে ভুল বোঝাবুঝির দুই পক্ষের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটার অবসান হয়, সেটার প্রশ্নই আসে না। সেজন্য এটাকে বলা হয় বিকৃতি রোধে সহায়তা করে। দেন অপচয় হ্রাস। লিখিত যোগাযোগ অনেক সময় প্রতিষ্ঠানের অর্থ ও সময়ের অহেতুক অপচয় রোধ করে, অর্থাৎ এটি একান্ত প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই জন্য সচেতন যোগাযোগকারী দূরবর্তী স্থানের লোকজনের সাথে লিখিত পদ্ধতিতে যোগাযোগ করে থাকেন। দেন প্রচার কার্যে সহায়তা। ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্য সেবা সম্পর্কিত সংশ্লিষ্ট সকলকে ইনফরমেশন জানাতে লিখিত যোগাযোগের সবচেয়ে ব্যবহার বেশি। এটা হতে পারে কিভাবে হতে পারে, প্রতিবেদনের মাধ্যমে, বিজ্ঞপ্তির মাধ্যমে, প্রচারপত্রের মাধ্যমে, বিভিন্ন স্থানের অনেক লোককে তত্ত্বাদি অবগত করানো যায়। এক্ষেত্রে লিখিত যোগাযোগ কার্যকর ভূমিকা রাখে। দেন আইনগত সুবিধা। যোগাযোগের বিষয় সম্পর্কে বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিলে এবং এই ব্যাপারে আদালতে প্রমাণ দাখিল করতে হলে লিখিত যোগাযোগই সবচেয়ে উত্তম। অর্থাৎ এই যোগাযোগের একটা আইনগত বৃত্তি রয়েছে, তাই এর দ্বারা আইনগত সহায়তা পাওয়া যায়। অর্থাৎ একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনগত সুবিধা পেয়ে থাকে কার মাধ্যমে, লিখিত যোগাযোগের মাধ্যমে। এ হচ্ছে লিখিত যোগাযোগের সুবিধাগুলি। দেন লিখিত যোগাযোগের অসুবিধা বা ত্রুটি বা সীমাবদ্ধতা। এর যেমন কি রয়েছে, সুযোগ রয়েছে বা সুবিধা রয়েছে, তেমনি তার কিছু অসুবিধাও রয়েছে। এক নম্বর গোপনীয়তা হ্রাস। যোগাযোগের বিষয়বস্তু লিখিত থাকে বিধায়
প্রেরক প্রাপক ছাড়াও তৃতীয় কোনো পক্ষ বা ব্যক্তি যোগাযোগ সম্পর্কে অবগত হয়ে যেতে পারে। এতে তত্ত্বের গোপনীয়তা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেন পরিবর্তনের সমস্যা বা পরিবর্তনের বাধা। লিখিত যোগাযোগের বিষয়বস্তু কোনো কারণে পরিবর্তন করতে হলে সমস্যা হয়, কারণ এর পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতার প্রয়োজন রয়েছে বা আনুষ্ঠানিকতা পালন করতে হবে। দেন সার্বজনীন নয়। লিখিত যোগাযোগ সাধারণত অশিক্ষিত ও ভিন্ন ভাষার লোকদের নিকট অনুপযুক্ত, কারণ তারা যোগাযোগের বিষয়বস্তু লিখতে ও পড়তে পারে না। তাই এই যোগাযোগ সার্বজনীন নয়, অর্থাৎ সবার জন্য এই যোগাযোগ প্রয়োজ্য নয় যারা লিখতে পড়তে জানে না। দেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া। লিখিত যোগাযোগের ক্ষেত্রে গ্রাহকের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায় না, এই জন্য তত্ত্বের প্রেরককে অপেক্ষা করতে হয়। যিনি তথ্য পাঠিয়েছেন তাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে, ফলে যোগাযোগ প্রক্রিয়া অনেক সময় দীর্ঘ হয়ে থাকে। দেন অধিক ব্যয়বহুল। লিখিত যোগাযোগের খরচ বেশি হয়, কারণ এই যোগাযোগের জন্য কাগজ, কালি, কলম, কম্পিউটার, ফটোস্টেট মেশিন, ইন্টারনেট প্রভৃতি ব্যবহার বাবদ প্রতিষ্ঠানের প্রচুর খরচ করতে হয়। এই জন্য লিখিত যোগাযোগের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ব্যয় বেড়ে যায়, সেজন্য বলা হয় অধিক ব্যয়বহুল। দেন গতিশীলতার অভাব বা গতিশীলতার হ্রাস। লিখিত যোগাযোগের ক্ষেত্রে বিষয়বস্তুর খসড়া প্রস্তুত ও প্রেরণ প্রবৃত্তি ক্ষেত্রে এবং ফলাবর্তন, বিষয়বস্তুর ব্যাখ্যা বিশ্লেষণ, বক্তব্য সংশোধন, যান্ত্রিক ত্রুটিগত কারণে অনেক সময় ক্ষেপণ হয়, ফলে যোগাযোগের গতিশীলতা হ্রাস পেয়ে যায়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? লিখিত যোগাযোগের বিনোদন সুবিধা থাকা সত্ত্বেও এর বহুবিধ অসুবিধা আমরা দেখতে পাচ্ছি। সংশ্লিষ্ট সবার প্রচেষ্টার মাধ্যমে লিখিত যোগাযোগের বিদ্যমান সমস্যাগুলো আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। অর্থাৎ একজন ব্যবসায়ী বা প্রাতিষ্ঠানিক যিনি এটা ইউজ করবেন তাকে উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে এই অসুবিধাগুলো কাটিয়ে উঠতে হবে। তাহলে আমরা আজকে কি জানলাম? আজকে আমরা এই দুটো বিষয় সম্পর্কে জানলাম, লিখিত যোগাযোগের সুবিধাগুলি এবং লিখিত যোগাযোগের অসুবিধা বা সমস্যাগুলো সম্পর্কে অবগত হলাম। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে শুভেচ্ছা, উইশ ইউ গুড লাক, সি ইউ নেক্সট ক্লাস।